তোমরা চলে যাবে, কাজী তোমাদের মেরেছে তাই অভিমান করে চলে যাবে, কিন্তু একবার আমার পানে চেয়ে দেখো তো, গৌরহরি যেমনি মাত্র নিজের উত্তরীয় বসনখানা সরিয়ে পিছনটা ঘুরে দাঁড়ালেন, ভক্তগণ চমকে উঠেছে, প্রভু ও প্রভু এভাবে তুমি কানা মারল গো, ভক্তগণ চমকে উঠেছে, কি দেখছি জানো, যে অঙ্গে চন্দ্রিতে ভয় পাইছিতে শত শত চাবুকের আঘাত, আমার মহাপ্রভু ভক্তগণ এরপরও তোমরা আমার ছেড়ে চলে যাবে, ভক্তগণকে দেখে দে বলছে না গৌরহরি আমরা ভুল করেছি, আমরা কখনো বুঝতে পারি নাই ভক্তের লাগি তোমার এত করুণা, আমরা বুঝতে পারি নাই ভক্তের লাগি তোমার এত কৃপা, যে ভগবান ভক্তের অত্যাচার ভক্তের আঘাত নিজের অঙ্গে গ্রহণ করতে পারে, আমরা সেই ভগবানকে ছেড়ে কখনো যেতে পারি না, প্রভু তোমার প্রভু তোমার চরণে সপে আমাদের দুঃখ নয়নতা, প্রভু তোমার চরণে সপে দিলা আমাদের দুঃখ নয়নতারা, প্রভু তোমার চরণে আমাদের দুঃখে নয়ন তোমার চরণে সপে দিলা আমাদের দুঃখে নয়ন তারা, আমাদের দুটি নয়ন তারা, এই অধমের দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সপে দিলা আমাদের নয়ন তারা, তোমার চরণে সপে দিলা আমাদের দুটি নয়ন তারা, তুমি আছো তিন ভুবনে বলি এই মাটিতে ওই গগনে, ওই গগনে দয়াময় তুমি আছো তেরে ভবনে, আবার এই মাটিতে ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে এই মাটিতে ওই গগনে, আমাদের সাধনী তুমি পূজামান তুমি, আমাদের সাধনী তুমি পূজান তুমি, সাধনী তুমি পূজান
থাকো তুমি মনের প্রাণের গড়া। নয়ন তারা তোমার চরণে ছাপে দিলা, আমাদের দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ভক্তগণ, তোমাদের চিন্তা নাই, তোমরা জানো না ভক্ত অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ না। ভক্ত অঙ্গে করলে আঘাত, আমি আমার নিজের অঙ্গ দিয়ে ঠেকাই। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা আজ যে বড় আনন্দের দিন, আজ যে কাজী দমন হবে, তুমি সমগ্র নদিয়া নবদ্বীপবাসী ভক্তগণকে জানিয়ে দিয়েছ, তাদের চার ঘরে যা বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্র নিয়ে যেন সন্ধ্যার পূর্বে শিবার সঙ্গন উপস্থিত হয়। মায়েরা আপনাদের ঘরে কি বাদ্যযন্ত্র? মায়েদের হচ্ছে উলুধ্বনি, আর ভক্ত বাবাদের জয়ধ্বনি। নিতাই চাঁদ নবদ্বীপে প্রকাশ্য রাজপথে যাকে দেখছি তাকেই বলছে, অক্রোধপ রোমানং, বাবা অক্রম অক্রোধপ রোমানং নিত্যানন্দ হরি 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 রোমানন্দ অভিমান শূন্য নেতা, অভিমান শূন্য নেতা, আবার অভিমানের শূন্য নেতা, নিতাই নগরে বেড়া পরমানন্দ, অপ্রধ পরমানন্দ, অথম পতিত জীবের দানে দানে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, জানে দেখে তানে বলে অকদন্তে তৃণ ধরি, আবার আমার বল গৌর হরে, এত বলি নিত্যানন্দ ঘুমে করি যা, সোনার পর্বত যেন ভোলা দিল হেন অবকারে যা, রতি না জন মিল লোচন বলে সে পাবি এলো গর গেল, ও তারা সাজাওয়া সার হলো হরি হরি বল, ও তারা সাজাওয়া সার হলো হরি হরি বলা হল না রে, সাজাওয়া সারি হল হরি বলা হল না রে, সাজাওয়ার হল হরি হরি বলা হল না, তারা সাজাওয়া সার হল হরি বলা হল না, সাজাওয়া সারি হল হরি লোচন বলে সেই পাপি এলো গার এলো যার গেল হরি বল হরি বল।
নবদ্বীপবাসী নাগরীরা যার যার আপন আপন গৃহ সাজাচ্ছেন, কারণ গৌরহরি আজকে এই পথ দিয়ে নেচে যাবেন কাজীকে নাম বলানোর জন্য, তাই তো? কাদির সহিত কলা সকল দুয়ারে উলুধ্বনি, কাদির সহিত কলা সকল দুয়ারে, কাদির সহিত কলা সকল দুয়ারে, কাদির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ ঘটই আমরা সারা নারী কে লুপরে, পূর্ণ ঘটই আমরা সারা নারী কে লুপরে, পূর্ণ ঘটই আমরা সারা নারী কে লুপরে, ভীতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, ভীতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, ভীতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, ধারা মণি গণেশ সাজাইয়ে পাশারি, কবি ধারা মণি গণেশ সাজাইয়ে পাশারি, কবি ধারা মণি গণেশ সাজাইয়ে পাশারি, সাজাতে লাগলো তারা, সাজাতে লাগলো তারা, সাজাতে লাগলো তারা, সাজাতে লাগলো বলি আপন আপন গৃহ সবে সাজাতে লাগলো, বলি আপন আপন গৃহ সবে সাজাতে লাগলো, আজি গৌরি নেচে যাবে বলে সাজাতে লাগলো, গৌরি নেচে যাবে বলে সাজাতে লাগলো। তোমরা কি উলুধ্বনি সব বাড়িতে রেখে এসেছো? হাসছো কেন? একটু উলুধ্বনি দাও তো নাকি, এই নাকি উলুধ্বনির জোর? বলি সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, বলি আপন আপন গৃহ সবে সাজাতে লাগিল, আপন আপন গৃহ সবে গৌরি নেচে যাবে, আপন আপন গৃহ সবে গৌরি নেচে যাবে, বলি আপন আপন গৃহ সবে বলি গৌরি নেচে যাবে, বলি আপন আপন গৃহ বলি সাজাতে লাগিল। সকল ভক্তগণে সে দাঁড়ালেন শ্রীবার সঙ্গনে। গৌরহরি যখন শিবার সঙ্গনে যাত্রা করতে যাবে, গদাধর পণ্ডিত ছুটে এসেছেন, প্রভু এই বেশে তুমি কোথায় যাচ্ছ? এসো প্রভু, আমি তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, বলি নিরঞ্জনে বসে বসে মনের মতো সাজাইব, হরি হরি বল, নিরঞ্জনে বসে বসে মনের মতো সাজাইব, বলি নিরঞ্জনে বসে বসে বলি মনের মতো সাজাইব, নিরঞ্জনে বসে বসে যাইনি তাই তোমরা দান করতে এসেছো কি বাড়ি চলে যাবে? হ্যাঁ, আর একটু বসো। আরে আমি যাবো কোথায় জানো? আমি তো ঘড়ি ধরে গান করতে পারতাম, কারণ ফাঁকি দিয়ে কীর্তনটা জীবনে শিখি নাই বাবা, কেউ না থাকলেও ভগবানকে শুনিয়ে তারপরে যাবো। আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগা, বলো তো কোথায়? হরি বল হরি বল, বাংলাদেশ বর্ডারের পাশে, একটু বসো মা। আচ্ছা নাম তুমি রাখো, রাখো নেছি রাখো, আমার হাতেই দিতে হবে। যখন সাজিয়েছেন এবার আমার গদাধর পণ্ডিত বলছি, প্রভু তোমায় তো সাজিয়ে দিলাম, সাজাই গদাধর, আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধর, আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধর, কত যতন করি সাজাইছে রে, কত যতন করে সাজাইছে রে, সাজাই আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধর, প
পট্ট বস্ত্র নূপুর দিল পায়ে রে সাজাই গদা ধারে আমার পরম সোনারে রে সাজাই গদা ধারে আমার গৌরাঙ্গীর চরণের নূপুর আমার গৌরাঙ্গীর চরণের নূপুর নূপুর রুনো ছো অমলতের মালা তিল গোড়ার গলে রে সাজাই গদা ধারে আবার গৌরাঙ্গীর মালতির মালা মালা কি হচ্ছে দেখেছো মলিন নাদলাতে দলে সাজাই গদা ধারে আমার মালা দুলছে আর কি বলছে ও মালা দোলে আরে বলে মালা দোলে আরে বলে দোলে আরে বলে মালা দোলে আরে বলে কবে গৌরাঙ্গীর চরণ পাবো দোলে আরে বলে কবে গৌরাঙ্গীর চরণ পাবো চরণ পেয়ে ধন্য হব কবে গৌরাঙ্গীর চরণ পাবো আমি কবে গৌরাঙ্গীর চরণ পাবো চরণ পেয়ে ধন্য হব কবে গৌরাঙ্গীর চরণ পাবো দোলে আরে বলে সাজিয়ে দিয়েছেন গৌরহরিকে এবার বহুদিনের মনের বাসনা গদাধর বলছে প্রভু তোমায় তো সাজিয়ে দিয়েছি কিন্তু প্রভু বৃন্দাবনের সেই বেশে একটু দাঁড়াও প্রভু নয়ন ভরে দর্শন করি বলি তেমনি করে দাঁড়াও প্রভু একবারে তেমনি করে দাঁড়াও প্রভু তেমনি করে দাঁড়াও একবারে তেমনি করে দাঁড়াও প্রভু ও বৃন্দাবনের মদন মোহন তেমনি করে দাঁড়াও বৃন্দাবন মদন মোহন একবার তেমনি করে দাঁড়াও বৃন্দাবনের মদন মোহন আমি প্রাণ ভরে তোমায় দর্শন করি বৃন্দাবনের মদন মোহন প্রাণ ভরে তোমায় দর্শন করি তেমনি গৌরহরি এসে দাঁড়ালেন সেবা সঙ্গনে শত শত ভক্তগণ যখন এসেছে প্রভু আমার কাজী উদ্ধার করবার জন্য চারটি সম্প্রদায় করলেন ওই ভক্তগণের মধ্যে চারটি সম্প্রদায়ের চারজন মূল কীর্তনীয় হল প্রথম দলের মূল কীর্তনীয় কে ভালো করে শোনো ঠাকুরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু দ্বিতীয় দলের মূল কীর্তনীয় কে শ্রীবাস পণ্ডিত তৃতীয় দলের মূল কীর্তনিয়া প্রভু চিন্তা করছেন কাকে করা যায় নেড়া মাথা ছেড়া কথা ছিন্ন বহির্বাস ছিন্ন বহির্বাস সবে জিজ্ঞাসিনে বলে আমি শ্রী চৈতন্য শ্রী চৈতন্যের দাস তিনি আর কেউ নন তিনি কে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস বাহ তিনটে দল হলো বাকি থাকলো কি আমার গৌর হলি চতুর্থ দলের মালিক কিন্তু চারটি দলের আগে সবচেয়ে বড় মালিক তিনি সবার আগে যাবেন তিনি কে বুদ্ধি করে বলো প্রথম দলের মূল কীর্তনী অদ্বৈত আচার্য দ্বিতীয় দলের শ্রীবাস পণ্ডিত তৃতীয় দলের হরিদাস ঠাকুর চতুর্থ দলে গৌর হরি কিন্তু তার আগে কে যাবে বলতে পারছো না এত অঙ্কের মতো হিসাব অবধূত শ্রীপাদ নিত্যানন্দ ভজ গৌরাঙ্গ সবাই মিলে বল গো এবারে কৃপা করে দুটি হাত তোল গো ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে হরি হরি বল বলি যে জানা গৌ রঙ্গ ভালে সে হয় আমার প্রাণ
আছে ফায়ার রাজে জানা গৌরাঙ্গ ভগে হায় আমার বলে ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ লখ গৌরঙ্গীর না ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গীর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গীর চলে গেলেন পাগলা নেতা প্রথম দলে মূল কীর্তনিয়া গিয়ে দেখি নাম এবার যদি না বলতে পারলো দুবার করে বলে দিয়েছি প্রথম দলের মূল কীর্তনিয়াকে তুমি বলো শিবাস তো দ্বিতীয় দলে তোমার তো বলা উচিত ছিল অদ্বৈত আচার্য প্রভু কি নাম গাইছে চারটি দলে চার রকমের নাম আমার সঙ্গে হাততালি নিয়ে গাইবেন সবাই হ্যাঁ করতালি আজকে অদ্বৈত আগের থেকেই দিচ্ছে এত টাইমিং হচ্ছে হ্যাঁ কি ব্যাপার হলো আমি বললাম করতালি দিয়ে গাইবে আমি এখনো দিলাম না গাইলাম না তোমরা দিতে শুরু করলে এত সে চাবি দেওয়া পুতুলের মতো একরকমের চাবি দেওয়া পুতুল আছে দেখবে তাই গোল হলে বলো ভাই হরি গমে রাম রাম হরি রাম হরি হরি গমে রাম হরি আমে রাম রামে করি রাম বলো ভাই হরি আমে রাম রামে করি রাম বলো ভাই হরি আমে রাম রামে হরি রাম রামে রাম করি রাম হরি আমে রাম রাম করি রাম বলো ভাই হরি আমে রাম রামে হরি রাম বলো ভাই হরি আমে রাম রামে করি রাম নদীয়ার এক নাগরি আর এক নাগরিকে ডেকে বলছো নাগরি ওই যে নেচে নেচে চলেছে উনি কি আমাদের গৌর হরি বলে না না উনি হলেন শান্তিপুরের ন্যাড়া গোসাই অদ্বৈত আচার্য প্রভুর আর একটা নাম ছিল ন্যাড়া গোসাই আর ছোটবেলার নাম ছিল কমলাক্ষ রায় এগুলো জেনে রাখবে তবে গৌর হরি কখন আসবে বলে অপেক্ষা কর ধৈর্য ধর যারা ধৈর্য সহকারে বসে আছে তারাই তো দেখতে পাবে আর যারা খাওয়ার নেশায় ঘুমের নেশায় ঘরে চলে গেছে তারা কি আর দেখতে পাবে না চলেছেন দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া কে শিবাস পণ্ডিত কি নাম গাইছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন বলো নামটা ঠিক গাইলাম না ভুল গাইলাম আস্তে আস্তে ভুল গাইছি আমি যদি বলি আমি ঠিক গেয়েছি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম তারপরে হ্যাঁ কিন্তু লিখেছে কে পথটা লিখেছে কে এটাও শিখে যাও নরোত্তম দাস ঠাকুর তো নরোত্তম দাস ঠাকুর যখন কাজী উদ্ধার হয়েছে তখন তো নরোত্তম দাস ঠাকুরের জন্মই হয়নি আবির্ভাবই হয়নি তাহলে পথটা এরকম ছিল বাবা মহাপ্রভু প্রথম লাইনটা লিখলেন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম বলে নরোত্তম তোমার আবির্ভাবের পরে তুমি দ্বিতীয় লাইনটা লিখবে যাদবায় মাদবায় কেশবায় নম গাইলে তো হবে না বাবা কিছু জানতেও হবে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন বলে নরোত্তম পরের লাইনটা তুমি এসে আবার লিখবে গিরিধারী গোপীনাথ মদন মোহন আহা তাহলে আমি ভুল গাইনি মা বিষয়টা ভাঙিয়ে দিলাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি যাদবায় মাদবায় কেশবায় নম যাদবায় মাদবায় কেশবায় নম যাদবায় মাদবায় কেশবায় নম যাদবায় মাদবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন কটা দল গেল দুটো নিতাই চাঁদের তো দল ছিল না উনি একাই গেছে তিন নম্বর দল মনে নেই ভাত ভাত খাও নাকি এত তাড়াতাড়ি ভুলে যাবে হরিদাস ঠাকুর আপনাদের কাছে মোবাইল ফোন আছে আস্তে দাঁড়া
মোবাইল ফোন আছে আপনাদের কাছে? ওই তো দেখতে পাচ্ছি খাড়া খাড়া। দেখবেন যারা বড় বড় ব্যবসাদার আছেন, আমার বনগাঁর মাটিতে দেখেছি খুব বড় ব্যবসায়ী, মানে কয়েক হাজার কোটি টাকার মালিক, তার ছোট ছোট ফোন এই পকেট থেকে টেনে বের করে আবার তিন চার জায়গায় ভাঙা গার্ডার দিয়ে আটকে রাখে। হাসো কেন? হ্যাঁ এদিকে তো ওরে বাবা, খিল 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 খিল, জয় নে গার্ডার মারা ফোন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি এত ধনী মানুষ, বলে তাতে কি হয়েছে? আমার তো কথা নিয়ে কাজ, যখন কথা হবে না তখন আর একটা কিনে নেবে, আমি শুধু ফোন করব আর ফোন আর এই হচ্ছে কাজ। কিন্তু দেখবেন যাদের ফোন দরকার পড়ে না তাদের তিন চারটে করে আছে, ভিভো ওপো গোষ্ঠীর মাথা অনেক কিছু আছে। আর সারাদিন তো ঘষাঘষি কাজ, আমার এই ছেলেটা খুব ঘষে। আমি আজকে আস্তে আস্তে বললাম, তোর জন্য একটা মেয়ে দেখে যাব বিয়ে দেওয়ার জন্য, তবে আবার বারবার করে বলছি মামা একবার বলো না, একবার বলো না, দেখি আমি কমিটি কাউকে পাই কিনা। দাম ও সারা রাত ঘুমায় না, তো বলবো না কি করবো, কি কাজ করে ওই জানি, যখনই দেখি আবার আমার ভয়তে মাঝে মাঝে চাদর মুড়ি দিয়ে তার মধ্যে আলো জ্বলে। তা মোবাইল ফোন এর নম্বর কটা, মোবাইলের নম্বর কটা থাকে? হ্যাঁ এটা জানো না নাকি? না জানার ভান করছো? ও রে বাবা, দশটা না এই মোবাইল নম্বর, এটা হচ্ছে জাগতিক জগতে, এতক্ষণ তো হাসি ঠাট্টা করালাম, পরমার্থিক জগতের মোবাইল নিয়ে এসেছিলেন এই হরিদাস ঠাকুর, যার নম্বর ছিল চারটে। এত জোর বাঁধলো কি করে ওদিকে করতালে? ও আমি গান বন্ধ করেছি, ওরা কর্তা জোরে জোরে বাজাচ্ছে, বলে যদি পয়সা কম দেয়। জয় নি, আরে দেখুন তা দেখো ওই যে আমি কমিয়ে দিয়েছি। জয় নি তাই, আরে এইটুকু দরকার আছে বাবা, মানুষ এখন হাসতে ভুলে গেছে। আমায় একজন বলেছিল যে যতদিন বেশি হাসবে সে ততদিন বেশি বাজবে, আর এখন তো সংসারে গেলেই তো খালি চেঁচা গুতো। বিয়ে করিনি, খুব ভালো আছি মা, আর যদি করতাম ওই বাড়ি গেলে কীর্তন করার গুলো, আমার কাজ শেষ, কীর্তন কবে বেঁচে দিতাম, এই করিনি বলে জ্বালা নাই। কিন্তু বুঝতে পারছেন না তো, ও বারবার আমায় বলছে মামা বিয়ে দাও, ওর দিয়েই যাব আমি আজকে পশ্চিম মেদিনীপুরে। জয় নিতাই ওর হরি বলি। তা দেখো মোবাইল নাম্বার হচ্ছে চারটে হরিদাস ঠাকুরের, 1632, বলো হিসাবটা বলো, মানেটা সহজ, মানে 1632 মানে কি? ষোলো নাম বা, আমি বললাম না আজকে সব থেকে ভালো শ্রোতা আমার ডান দিকে, ষোলো নাম 32 অক্ষর, কানেকশন হচ্ছে ভগবানের সঙ্গে, ওই যে নামের ঝোলা, যে যত জপ করবে সে তত তাড়াতাড়ি ভগবানকে লাভ করবে। আমরা তো ইহজগতের মোবাইল দিয়ে আত্মীয় স্বজন পুত্র পরিজন কতজনের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু ভক্তের আত্মীয় বলতে একমাত্র আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার সঙ্গে যোগাযোগ রাখতেন। তো হরিদাস ঠাকুর কি বলতে বলতে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলো ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ উলু ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম হরে রাম 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 সবার শেষে কে বাকি থাকলো আমার গৌর সুন্দর কি নাম গাইছেন মন লাগুরে মন লাগুরে লাগুরে মন লাগুরে 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 এ মন লাগুরে 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 মন লাগুরে মন লাগুরে 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 একটা সুর করতে কত কষ্ট জানো মন তোফারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে আসলে নাচটা তখনই ভালো হয় যদি একটু উলুধ্বনি জয়ধ্বনি পাই মন লাগুরে 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 গানের সঙ্গে নাচের সামঞ্জস্য রাখতে হবে এখন যা নাচ দেখেছেন এই ডিজে বক্স নিয়ে সব যায় ছেলেরা দেখেছে কে আর কারে পায় কালকে দেখবেন সকাল হলে বাপ রে বাপ থানা পুলিশ সব হয়ে যাবে তবে এবার পুলিশ একটু কম পাওয়া যাবে ভোটের জন্য কেউ ড্রেনের মধ্যে পড়ে কারোর গায়ের জামা ইলেকট্রিক তারের উপর ঝুলছে হ্যাঁ কি নাচে কায়দা রে মন লাগুরে লাগুরে মন লাগুরে এ তোহারি চরণে মন লাগুরে এ তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে 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 তোফারি চ রণে মন লাগুরে তোহারি চরণে
রে মন হরি 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 চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে মন লাগরে লাগরে তোহারি চরণে মন লাগরে লাগরে এ মন লাগরে এ মন লাগরে এ মন লাগরে 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 তো পারিছ রণে মন লাগরে তো পারিছ রণে মন তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে তোহারি চরণে মন লাগরে আবার তোহারি চরণে মন লাগরে মারো মারো করি আসে যত ভক্তগণ কেহ ভাঙে দোয়ার কেহ পুষ্প চারিদিক থেকে প্রভুর ভক্তরা মলয় চাঁদকাজীর বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে মশাল হাতে সবাই চিৎকার করে বলে উঠল কোথায় কাজী কাজীর সকল সৈন্য সামন্ত অস্ত্র লাঠি বল্লম নিয়ে ছুটে গেল কিন্তু গেলে কি হবে যেই আমার গৌর হরির বদনটা দর্শন করেছে সবাই অস্ত্র লাঠি বল্লম ফেলে দিয়ে বলছে প্রভু তুমি যদি হিন্দুর ভগবান হও তবে আমাদেরও আল্লাহ সবাই গৌর চরণে পতিত হয়েছে আর সেটা দেখে কাজী সাহেব ভয়ে গিয়ে চিলে কোঠায় লুকাল চিলে কোঠার গোবাক্ষ দ্বার দিয়ে দর্শন করছে সবাই অস্ত্র লাঠি বল্লম নিয়ে যারা গিয়েছিল তারা সবাই গৌর চরণে আত্মনিবেদন করেছে মনে মনে চিন্তা করছে আমি কোথায় গেলে আমার এক পাগল আছে আমায় যা গাইতে বলে আমি তাই করতে আমি বিয়ে না করলেও আমার একটা সন্তান আছে বাবা মানে বাবা বলতে পাগল হয়তো আগের জন্মে ও আমার ঔরার যত সন্তানই ছিল কে বলতে পারে আবার পরের জন্মকে আমি সন্তান রূপে পাবো না যে দাবি যে লীলাই করো এই গানটা তুমি শোনা আমি কোথায় গেলে কাজী সাহেব নিজের গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছে গৌর হরি আজ আমি আমার গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছি প্রভু গো আমি সেই গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছি সেই পথের সম্মান কেউ জানে না একবার কৃপা করে তুমি দেখা দিও প্রভু আমি কোথায় গেলে পাব দেখা বলে দাও আমার ও গো কৃপা পাবো দেখা বলে দাওয়া ওহি কৃপা প্রেম জলে
ডাকলে না তো তোমার কৃপা প্রেম জলে জলে ডাকলে না তো ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকলে না কি তোমার পাব দেখা দয়া বলে দাবা ওকে কৃপা আমি কোথায় সকল আশা ছাড়ি লইবা স্মরণ লইল চরণে এবে কৃপা নকর দয়া কর দিন সকল আশা হরি নইবা শরণ নাই র চরণ হরি বল হরি বল এবে কৃপা না কর দয়া কর দিন জানে প্রেম চলে ঠাকুর তোমার কৃপা প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা গেলে পাব দেখ দয়া মাই বলে দেওয়া মাই ভক্তি আমি কোথায় গেলে পাব দেখ দয়া মা দেখা দাও আমায় দেখা দাও আমায় দেখা দাও 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 দেখা দাও
আমায় দেখা দাও, দেখা দাও, আমায় দেখা দাও। আসলে এই গানটা আমার ডিজে অলোক ভাই প্রথম ছাড়ে উঠি, এবং আমার বলতে দ্বিধা নাই ওর এই গানটা হয়তো ওর যেমন আশীর্বাদ আমারও একটা আশীর্বাদ। পশ্চিমবঙ্গের এমন কোন আসরে নেই যে আমায় রিকোয়েস্ট করেনি দাদা একটু কোথায় গেলে পাবো দেখা শুন, অথচ তার আগে এই গানটা আমি অনেক গেয়েছি কিন্তু জগতে কেউ এমন করে বলেন। যাই হোক, খুব ভালো ছেলে, ও নিজে কৃপা করে আসে, আমি কিন্তু ওকে কৃপা করতে পারি নাই, ও আমাকে কৃপা করেছে। তোমরা আশীর্বাদ করো যেন ওর চ্যানেলটা আরো ভালো হয় এবং ওর যেন কৃষ্ণপদে সত্যি মতি হয়। নেতাই গৌর হরি বল গৌর হরি বল যারা আসে, এটাই তো বড় বিজ্ঞাপন, এর চাইতে বিজ্ঞাপন আছে বাবা? কাজী সাহেব যখন গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছে ওই পথের শেষান্তে দাঁড়িয়ে আছেন আজানো লম্বিত ভুজদারি গৌর খুলি। কাজী পালাচ্ছ কোথায়? আমি যে তোমায় ধরে ফেলেছি প্রভু। আমি যে তোমায় ধরে ফেলেছি গো, আমি দেখবো না তুমি আজকে আমায় কত আঘাত করতে পারো। তুমি আমার ভক্তগণের শ্রীঅঙ্গে আঘাত করেছো, নিয়ে এসো চাবো। এই আমি দাঁড়িয়ে রইলাম, দেখি তুমি আমায় কত আঘাত করতে পারো। কাজী সাহেব বলছে, প্রভু গো আমি রামায়ণে শুনেছিলাম রাবণ সীতাকে হরণ করেছিলেন তার রাক্ষস কুল উদ্ধার করবার জন্য, আর আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছি কেন জানো? দয়া আমার এই যবন কুলটাকে উদ্ধার করবার জন্য। শুধু তাই নয়, যারা তোমার নামে আমার কাছে নালিশ জানাতে এলো তাদেরই জন্য প্রমাণ করতে চেয়েছিলাম আমার গৌর হরি ভণ্ড নয়, আমার গৌর হরি প্রতারক নয়, সে যে প্রতিদীপ দয়া গৌর হরি, গৌর হরি সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো রে, প্রেমের ঠাকুর রাধা প্রেমে কর, রাধা প্রেমে কর, রাধা প্রেমে কর, রাধা প্রেমে কিন্তু শাস্তি তোমায় পেতেই হবে, শাস্তি পেতে হবে কি গো দয়াময়? আমি গত রাত্রিতেই শাস্তি পেয়েছি, আমি যখন নিদ্রাগত অবস্থায় ছিলাম কে যেন আমার বক্ষের উপরে চেপে বসল, আমার সর্বাঙ্গটাকে নখের দ্বারা বিদীর্ণ করতে চাইল, অট্টহাসিতে ভরিয়ে তুলল। আমি বললাম তুমি আমায় মেরো না, আমি কাল সকাল হলেই ওই গৌর চরণে আমার আত্মনিবেদন করব। যিনি কাজী সাহেবের বক্ষের উপরে চেপে বসেছিল তিনি কে? তিনি হলেন ভগবান নৃসিংহদেব। এমন ভয় দিয়েছিলেন কাজী সাহেব শুধু কেঁদেছেন সারা রাত ধরে।
প্রভু গো আমি তোমার ভক্তগণের শ্রীঅঙ্গে আঘাত করতে চাইনি গো, তোমার হিন্দু সমাজের ব্রাহ্মণেরা আমার কাছে নালিশ জানতে এসেছিল, আমি তাদের জন্য প্রমাণ করতে চেয়েছিলাম তুমি কে এসেছো। আমি শুনেছি তুমি পতিত পাবন, আমি শুনেছি তুমি অন্তর্যামী, তুমি তো জগতের সকল পতিতকে উদ্ধার করে দাও, তুমি কি পারো না আমার মতো পতিতকে উদ্ধার করে দিতে? আমি তোমায় মুক্তি দিতে পারি কিন্তু একটা শর্ত আছে, কথাটা খুব ভালো করে শুনুন। মহাপ্রভু কাজী সাহেবকে বলেছিলেন আমি মুক্তি দিতে পারি, একটা শর্ত আছে, আজ থেকে তোমার বংশে কেউ গরু হত্যা করতে পারবে। এখন কি আর সেই দিন আছে বাবা? কাজী সাহেব গৌরহরির চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রভু জীবনে আমার বংশে কেউ গোহত্যা গরু হত্যা করবে না, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। কাজীকে ধরিয়া মহাপ্রভু করে না এবার বক্ষ পরে চাপে দিলেন গাডগালিঙ্গ, এবার বক্ষ পরে চাপে দিলেন গাডগালিঙ্গ। কাজীর কণ্ঠে তুলসীর মালা পরালেন, ললাটে তিলক করে দিলেন, আর বললেন আজ থেকে তুমি হিন্দুদের মতো কৃষ্ণ নামে গাইবে, কৃষ্ণ নাম বলাবে, বলো আমার গতি কি হবে? তোমার গতি তো আমি, এ জগতে যার কেউ নাই তার কৃষ্ণ আছে। কেন তুমি কাঁদছো কেন প্রভু গো? আমার মৃত্যুর পরে আমার মুসলিম ভাইয়ের আমার দেহটাকে নিয়ে কবর দেবে না, কারণ তারা জানবে আমি মুসলমান হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আমার হিন্দু ভাইয়ের আমার দেহটাকে নিয়ে পড়াবে না, বলো আমার গতি কি হবে? বলে দাঁড়াও, গতি করে রেখে যাচ্ছি, একটা চাপা ফুল গাছ মাটিতে রোপণ করলেন, যদি মায়াপুরে যান দর্শন করে আসবেন। শোনো, নাম করতে করতে নাম করতে করতে একদিন এই চাপা ফুল গাছের পাশেই তোমার সমাধি হবে, তুমি সকলের নমস্য হবে। প্রথমে বলেছিলাম না, গাছে যদি পাতা নাও থাকে একটি করে ফুল তোমার সমাধি পরে ঝরে পড়বেই পড়বে, তুমি সকলের প্রণাম পাবে। হিন্দু মুসলমান জগতে কেউ তোমায় ঘৃণা করতে পারবে না, আমার গৌর হরিকে কৃপা দেখো। আজকে কাজী সাহেব কি বলছে? গোড়ায় গামা আজকে কিন্তু অনেক গান গাইল, গোড়ায় গামা গোড়ায় গামা রি করুণা করুণা সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, গোড়ায়ামার করুণার সিন্ধু অবতার, গোড়ায়ামার করুণার সিন্ধু অবতার, গোড়ায়ামার করুণার সিন্ধু অবতার, গোড়ায়ামার করুণার সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার, নিরজনে 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 কাথিগা নিরজনী কাথিয়া আপন প্রেম মনে গোড়ায়া, নিরজনী
পতি চন্ডাল পাবন আছো, খোঁজে খোঁজে সবার গলায় হরি নামের মালা পরাবে। কত জগ জন পরাবল করুণা সিন্ধু অবতার 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 লীলা বিশ্রামে রাখবো, তবে ওর একটা মনের বাসনা পূর্ণ করতে হবে। তার আগে একটা শ্যামা সঙ্গীত গান বলেছে আর চললে আমার মন, এটা দিয়ে আজকের বিদায় নেব, কারণ অনেক পথ যেতে হবে মা, কখন যে সময় চলে যায়। আর প্রতিদিনই গান চলছে, বলে গানের কষ্ট নিজের মাও বোঝে না গো, একটা প্রবাদ বাক্য আছে। যেভাবে তোমরা বসে আছো মনে হচ্ছে সারা রাত গেলে সারা রাতই থেকে যাবে। জয় নেতাই গৌর হরি বল। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সামনে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম কোদণ্ড স্বরূপ পুণক্ষেত্র মাছি কাটিলাম কো, ধর্ম ধর্ম কোদণ্ড স্বরূপ পুণক্ষেত্র মাছি কাটিলাম কো, সে কূপে বেরিল কাল রূপ জল কাল মনোরমা, মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণে ত্রিগুণ ধারিণে, দ্বিগুণ করেছে সগুণে, আমার কি হবে তারিণে ত্রিগুণ ধারিণে, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারে নেবারে ভেবে দশরথের অনিবার বারে নয়নে, আমার ছিল বারে কক্ষে ক্রমে গেল বক্ষে, জীবনে জীবনে মন
কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে মা দোষ কর নয় গো দোষ কর নয় গো মা, আমি সখাত সমরিল ডুবে মরে সেবা, দোষ কর নয় গো মা দোষ কর নয় গো মা। সবাই একটু উঠে দাঁড়াও, একেবারে বৃন্দাবনে যাই, সেখান থেকে বাড়ি যাই, একেবারে চলে রে আমার মন, আমার প্রভাত ভাই রিকোয়েস্ট, একবার চল রে আমার মন, মধুর বৃন্দাবন বলে যমুনার ধরে ধরে কমলে রমন, একবার চল রে আমার মন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দেখো গিরি গড়ে ধান বলি যমুনার ভরে ভরে কমলে রমন, রাধা কুণ্ড শ্যাম যত শাখা গান বলি যমুন ধরি ধরি ধরে ধরে কমলে রমন, আর সুদাম সুদাম দম্ব সুদাম যত শাখা গান যমুন ধরে ধরে কমলে রমন, আর চলবে আমার মন এ মন রে মন রে মন রে মন রে মন মন